হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টার মতো, তা দেখো এখন রোদটা কেমন দিয়েছে। দেখে মনে হচ্ছে ঠিক যেন দুপুর 12টার রোদ দিয়েছে। এবার মনে হয় তাহলে নিম্নচাপটা কাটলো। তো চলো দেখা যাক আজকে সারাদিন এরকম রোদ দেয় না, প্রতিদিন যেমন একটু রোদ একটু মেঘ হয় বৃষ্টি হয় সেরকম দেখা যায়। সো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। ঘুগনি আর ব্রেড নিয়েছিল রূপের বাবা, খেতে খেতে রূপের গরমও লেগে গেল। আর একটুখানি শসা স্লাইস স্লাইস করে কেটে দিয়েছি। ও এরকম ব্রেডের সঙ্গে শসা খেতে খুব ভালোবাসে, এটা ওর খুব পছন্দের একটা খাবার। আর এ দেখো আজকে আমার বর রান্না করছে গরমা গরম মাটন। তো গাইস দেখতে পেলে যে আমার বর রান্না করছিলো, তো মাংসটায় জল ঢেলে দিয়ে চলে গেল ছেলেকে স্কুল থেকে আনতে। এবার আমি নামিয়ে দেবো আর আমি রান্না করছি মাছের মাথা আর তেল দিয়ে একটা রান্না। মাংসটা করছি আর তোকে মাছের মাথাটা ভাজতে দিয়েছি, আমি তেলটা করেছি আর এই তরকারি সব সবজি কাটা আছে ওটা কষাবো। দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মাংসটাও একদম রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম, এই জাস্ট বন্ধ করলাম। মাছের তেল আর মাছের মাথা দিয়ে চচ্চড়িও রেডি। গাইস আমি এই জাস্ট স্নান করে আসলাম, 2 বাজতে এখনো 10 মিনিট বাকি, রূপ এখনো আসেনি, আসুক দিলে পরে খাওয়া দাওয়া করবে একসঙ্গে। আর কি চুল টুকরো ভেজা নিচে বসে শুকিয়ে যাবে। রোদটা দেখো শুধু, বাপরে। সেই যে তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম যে আমি স্নান করে আসলাম, রূপ আসলে পরে খেতে দেবো, তারপর থেকে আর একটাও ব্লগ করিনি। ব্লগ করিনি মানে এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। অনেকগুলো ঘটনা বলতে না, একটাই ঘটনা ঘটেছে, একটা ছোট্ট ঘটনা। সেটা হলো সকালবেলায় আজকে আমাদের বাড়িতে ঘর ওপরটা ধোয়া হচ্ছিলো, পুজো আসছে তো ঝাড়াঝাড়া হয়ে দিয়ে ধোয়া হচ্ছিলো। তখন মা মানে বিনাদির সাথে ছিল, জল পড়ছিল, মা সাইড দিয়ে দিয়েছিল, কোনো কারণে সেখানে স্লিপ কেটে পড়ে যায়, তো হাঁটুতে চোট লাগে। তখন আর ওটা পুষতে পারেনি। তারপরে পুজো করে আসার পরে মুড়ি টুটি খাওয়ার পরে বসছে যখন, তখন 12:30 মতো বাজে, বলছে হালকা হালকা ব্যথা করছে। দিয়ে আমি বললাম তাহলে এক কাজ করবো, স্প্রে দিচ্ছি, স্প্রে না স্প্রে মেরে দিলাম, তাও বলছে যে না ব্যথা কমছে না। তারপরে আমি স্নান করতে যাওয়ার আগে বাবাকে বললাম এরকম মার পড়ে গেছিলো, ব্যথা লেগেছে, তো আপনি ডাক্তার কাকুর কাছ থেকে একটুখানি পেন ক্লিয়ার নিয়ে এসুন। পেন ক্লিয়ার মানে মা আবার হাই ডোজের পেন ক্লিয়ার খেতে পারে না, তাহলে মার পেট ব্যথা হয়ে যায়, তো আমি নর্মাল একটা ডোজের পেন ক্লিয়ার নিয়ে এসছে, তো সেটা খেয়েছিলাম। তারপরে রূপ যখন আসছে স্কুল থেকে, সে আবার আজকে স্কুল থেকে পড়ে এসছে, হাতের কোনোই হাঁটু ফাটু পুরো একদম ছিলে গেছে। আমি কী করে হলো না, কোন বন্ধু একজন নাকি ঠেলে দিয়েছে, দিদি নাকি এরকম হয়ে গেছে, আচ্ছা সেটা গেলো একটা পার্ট। তারপরে যত আস্তে আস্তে সময় যাচ্ছে আরও নাকি ব্যথা বাড়ছে, বুঝছে কী করবো। তাড়াহুড়ো করে কোনো মধ্যে আমরা খেয়ে দিয়ে মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো যে ডাক্তার দেখবে সে ডাক্তার তখন মানে আসেনি চেম্বারে, উনি তখন হসপিটালে আছে, তো ওনার আস্তে আস্তে নাকি 5:00 বেড়ে যাবে। অতক্ষণ কী করে বসে থাকবো, আমরা 3টের মধ্যে বেরিয়ে গেছি। তো আমরা কী করলাম, গিয়ে প্রথমে এক্সরে করে নিলাম। এক্সরেটা করলে বুঝতে পারবো আপাতত যে কী হয়েছে না হয়েছে, ভেঙেছে কি না, যেহেতু হাঁটুর ব্যাপার বুঝতেও পারছি না, সাইগুলো ফুলেও আছে। তো তারপরে এক্সরে করার পরে গেলাম এক রাতে সুপার ফেসিলিটি যে হসপিটাল, সেখানে ডাক্তারবাবু তখন ডিউটিতে ছিলেন। তো ওনাকে দেখানোর পরে উনি বললেন যে না ভাঙেনি, আঘাতটা জোরে লেগেছে, একটু মানে রেস্ট নিলে পরে পাটাতে ঠিক হয়ে যাবে। থ্যাংক গড, ওটা শোনার পর যেন সবার শান্তি হলো। এখন এমনি ব্যথাটা আছে, ক্রেপ ব্যান্ডেজ করে দিয়েছে, তো এখন বলছে আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে, বড় দিতে বলেছে। যাই হোক করে ওখান থেকে আসার পরে তো মা বললো আমি আর নিচে বসবো না, উপরে চলে যাবে, উপর থেকে আমাদের মানে বাথরুম যেতে সুবিধা, এখানে নিচে বাথরুমটায় অসুবিধা হবে, তো কোনো মতে গিয়ে উপরে গিয়ে এখন শুয়ে রয়েছে। আমি সন্ধে সন্ধে দিয়েছি বসলাম। এই হলো গোটা দুপুর থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত পুরো কাহিনী, ওই জন্য এতক্ষণ পুরো আমি ব্লগ করতে পারিনি।
এমনকি কালকে যে ব্লগটা করেছি সেটা যে আপলোড করব, আমি দুপুরবেলা আপলোড করি সেটা করারও টাইম পাইনি। এক্ষুনি বসবো সেটা এডিটিং করতে, এডিটিং করে আপলোড করবো। তো কী পরিমাণ যে গেল আমাদের উপর থেকে টেনশানটা বলার মতো না। বয়স হয়ে গেছে, তারপরে জোরে আঘাতটা লেগেছে না, ওই জন্য আরও সবার টেনশান। বেচারি রূপস কি অবস্থা, ঠাম্মার পায়ে লেগেছে, ওই জন্য ঠাম্মার সাথে খেলতে পারছে না, পরে উঠে ওই জন্য এখন নিজেকে একা খেলতে হচ্ছে। রে কী করছিস রে বাবা, এগুলা একটু উঠ, অন্ধকারে দেখা যাচ্ছে না, কি হচ্ছে? ইয়ে ভগবান, অত কাগজ ছিঁড়ে দিছিস তো তুই? হ্যাঁ, হাতের মধ্যে প্লাস্টিকের গ্লাভস পরে টুরে কি করছিস রে? ও বাবু দেখি দেখি ওই পেনটা দে দে, এই পেনটা দিয়ে আজকে পেয়েছিস না গাড়িতে? কিসে পেলি কিসে পেলি? কুইজ হয়েছিল ওটা। আচ্ছা, রূপ যে গাড়িতে যায় সে গাড়িতে একটা দাদা আছে, কোন ক্লাসে পড়ে? ফাইভে পড়ে। সেই দাদাটা ওদের মাঝে মধ্যে বিভিন্ন সাবজেক্টের উপরে কুইজ করে। তো আজকে ওদের টিমে কে কে ছিল? ফাইনাল ছিল না? আচ্ছা আচ্ছা, আজকে ওদের টিমের ফাইনাল কুইজ ছিল। তো ও আর ওর ক্যাপ্টেন আজকে জিতে গেছে, ওর জন্য ওরা আজকে এই পেনটা পেয়েছে। বাহ কি সুন্দর পিঙ্ক কালার, একটা কিউট পেন। গাড়িতেও আজকাল কুইজের কম্পিটিশন হয়। হ্যাঁ ভগবান, ভাবলে কীরকম লাগে। আমাদের বেলায় কোনো গাড়িও ছিল না, কিছু না, আমরা হেঁটে হেঁটে স্কুল যেতাম। ঘরের সামনে ছিল স্কুল, খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যেতাম। বাহ 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 বাহ, থ্যাংক ইউ পেনটা পাওয়ার জন্য। রাতে রান্না তো কিছু করতে হয়নি, সকালেই ছিল, দুপুরে সেগুলাই গরম করে নিয়েছি। আর দুপুরে বেচারি ভালো করে খেতেও পারেনি বল, একে গরম ঝাল লাগছিল, তারপর ঠাম্মার এরকম ব্যথা টেনশান হচ্ছিল, ওই জন্য এখন খাচ্ছি। এখন শুধু ইলিশ মাছ ভাজা আর মাংস করে খেতাম গরম, শুধু এখন খুব ইলিশটা ভাজা হয়েছে আর কিছু না, তাই তো? ঘুম পাচ্ছে নাকি? প্রচন্ড ঘুম পাচ্ছে। তাহলে তুমি সবাইকে এখন গুড নাইট বলে দাও। গুড নাইট।